পাবলিক বাংলা রাজভবন থেকে রয়েছে আপনাদের সঙ্গে আমি সমাদৃতা। শুরুতেই আমরা নজর রাখবো বসিরহাটের দিকে। বসিরহাটে সুকান্ত মজুমদার পৌঁছে গিয়েছেন বাইকে করে, তিনি কিন্তু এসপি অফিসের দিকে রওনা দিয়েছেন। কিন্তু এসপি অফিস চত্বর 144 ধারা সেখানে জারি করা রয়েছে, নিরাপত্তা রক্ষীরা সেখানে মোতায়েন রয়েছেন। এসপি অফিসে কি আদৌ পৌঁছতে পারবেন সুকান্ত মজুমদার, এই মুহূর্তে বড় প্রশ্ন। তিনি বসিরহাট স্টেশনে পৌঁছাবার পরে বাইকে করে, বাইক র্যালি করে এসপি অফিসের দিকে রওনা দেন। তার সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি এরিনা। এরিনা প্রশ্ন করেন যে বসিরহাটের সাংসদ নুসরত জাহান, সেই নুসরত জাহানকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, কোথাও তার কোনো ধরনের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। তিনি বলেন যে নুসরত জাহানকে আর দেখতে পাওয়াও যাবে না। এদিকে এসপি অফিস চত্বর সেখানে কিন্তু দুর্ভেদ্য দুর্গ পরিণত করে দেওয়া হয়েছে এসপি অফিস চত্বরকে, কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে সন্তু রয়েছে সরাসরি বসিরহাটের এসপি অফিস থেকে। সন্তু, এসপি অফিসে তো মাছি গলবার জায়গা রাখা হয়নি। একদমই সমাদৃতা, ছবি দেখানোর চেষ্টা করবো, ছবি বলবে শেষ কথা। এই মুহূর্তে যে গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে, প্রথম ব্যারিকেড। ইছামতি নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আসবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই ইতিউতি বিজেপি কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে সেই ছবি। এর পাশাপাশি আরও একটি ব্যারিকেড দেখানোর চেষ্টা করবো, বাসের ব্যারিকেড। সকাল থেকে যে ছবিটা আমি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে বাসের ব্যারিকেড তৈরি করা হয়েছে, পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মী আধিকারিকরা তারা কিন্তু রয়েছেন রণদেহী ভূমিকায় এবং রণসজ্জায় বলা যায়। মাথায় হেলমেট, হাতে ফাইবার স্টিক এবং হাতে ফাইবারের সিল পরে তারা কিন্তু ব্যস্ত। এই মুহূর্তে জল কামান পর্যন্ত কিন্তু রেডি করা হয়েছে, সেই ছবি দেখানোর চেষ্টা করবো। জল কামান পর্যন্ত আনা হয়েছে, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। সকাল থেকে যেই ছবি আমি দেখাচ্ছি, তুমি যেদিকে চোখ যায় তুমি দেখতে পাচ্ছ ইতিউতি সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন, তাছাড়া পুরো রাস্তা কিন্তু যান নিয়ন্ত্রণ করা হয়েছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি। সিভিক ভলেন্টিয়ার সহ এখানে রাজ্যের যে পুলিশ, পুলিশ আধিকারিক সহ তারা কিন্তু এই ফাইবার স্টিক, কেউ কেউ বাঁশের লাঠি থেকে শুরু করে হেলমেট পরে তারা রেডি এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে আটকানোর জন্য। যে 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 প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চোখে পড়ার মতো। একদমই শুনতো, এইরকম ভাবে দুর্ভেদ্য দুর্গ বানানো হয়েছে, কি কারণে না রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি যাতে সেখানে পৌঁছতে না পারে, এত ফোর্স কিন্তু শেখ শাহজাহানকে খুঁজতে কাজে লাগানো হয়নি। এই সুকান্ত মজুমদারের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা, আমি চলে যাব এলিনার কাছে। এলিনা, সুকান্ত মজুমদার কি বলছেন, তাকে আটকানোর জন্য তো রীতিমতো দুর্গ বানিয়ে ফেলা হয়েছে এসপি অফিস চত্বর। সকাল থেকে সন্তু, তোমার তুমি যে জায়গায় রয়েছো এসপি অফিসের
সেই ছবি সকাল থেকে আমি তুলে ধরছি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব প্রায় মিছিলে এসে গিয়েছে ইছামতি নদীর উপর যে সেতু সেই সেতুর উপর এই মুহূর্তে সেই মিছিলে এসে গিয়েছে ছবি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সেই ছবি এবং এইখানে ব্যারিকেড তৈরি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন সুকান্ত মজুমদাররা এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় ছবি দেখানোর চেষ্টা করব মিছিল আস্তে আস্তে এগিয়ে আসছে রজনীকান্ত আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এখানে পুলিশ আধিকারিকরা তারাও তৈরি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে ব্যারিকেড যে গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হচ্ছে সেই প্রথম ব্যারিকেড যদি ভাঙা যায় তাহলে দ্বিতীয় ব্যারিকেড কিন্তু বাঁশের ব্যারিকেড সেখানেও পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশ কর্মীদের সঙ্গে সঙ্গে সিভিক ভলেন্টিয়াররাও দাঁড়িয়ে রয়েছেন লাঠি হাতে হেলমেট পরে এই মুহূর্তে সেই ছবি গোটা চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে যেন যুদ্ধ চলছে বসিরহাটে এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় আমরা দেখাচ্ছি এই মুহূর্তে মিছিল আস্তে আস্তে এগিয়ে আসছে সেই ছবি রিপাবলিক বাংলায় আমরা তুলে ধরছি এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে মিছিলে এগিয়ে আসছে স্লোগান দিতে পতাকা নাড়তে নাড়তে মিছিলে এগিয়ে আসছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ যুব সভাপতি সহ বেশ কয়েকজন নেতৃত্ব দিচ্ছেন মিছিলে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা এগিয়ে আসছেন সেই ছবি আমরা নবান্ন অভিযান দেখেছি বারবার আমরা 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 বসিরহাটের এসপি ভবনের সামনে যে অভিযান দেখছি এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব এই ব্যারিকেড তারা টপকাতে পারেন কিনা সেটা এখন সব থেকে বড় ছবি এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে এগিয়ে আসছে বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে সেই ছবি বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে আসছে এই মুহূর্তে গার্ডেলে চাপ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গার্ডেল ভেঙে এগিয়ে আসার চেষ্টা গার্ডেল ভেঙে এগিয়ে আসার চেষ্টা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করো গার্ডেল ভেঙে এগিয়ে আসছে কি বলবেন এগিয়ে যাওয়ার চেষ্টা ছবি দেখানোর চেষ্টা করবো এখানে পুলিশ ফোর্স থামানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো পুলিশ ফোর্স থামানোর চেষ্টা করছে আটকানোর চেষ্টা করছে ফাইবার স্টিক দিয়ে আটকানোর চেষ্টা করছে এই মুহূর্তে এগিয়ে আসার চেষ্টা এই মুহূর্তে টান টান উত্তেজনা ফাইবার স্টিক দিয়ে আটকে দেওয়ার চেষ্টা কি বলবেন মাটি চাই আমাদের বিকাশ সিংকে মুক্তি করতে হবে এই মুহূর্তে বিশাল বিজেপি কর্মী সমর্থকরা যারা তারা কিন্তু পুলিশ কর্মীদের সরিয়ে দিয়ে এগিয়ে আসার চেষ্টা করছেন এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় ছবি দেখানোর চেষ্টা করব রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত এই মুহূর্তে মহিলাদের ঠেলা হচ্ছে সমর্থক আমার ভিডিও জানেন রজনীকান্ত বেলা সেই ছবি দেখাচ্ছে বাসের ব্যারিকেড হ্যালো লন্ডো মান্ডো ছবি দেখানোর চেষ্টা করব চূড়ান্ত বিশৃঙ্খলা চূড়ান্ত বিশৃঙ্খলা এই মুহূর্তে ফাইবার স্টিক দিয়ে আটকানোর চেষ্টা করছেন পুলিশকর্মী সমর্থকরা এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো